Hi friend, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2 ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে কোনো লেখাকে আন্ডারলাইন করতে হয়, বোল্ড করতে হয়, ইটালিক ফর্মে আনতে হয়, কিভাবে লেখাগুলোর মধ্যে কোনো ওয়ার্ড, স্পেসিফিক ওয়ার্ড বা নাম্বার ফাইন করতে হয় এবং আরও অনেক কিছুই আমি দেখানোর চেষ্টা করব এবং সাথে সাথে দেখাবো লাইনের স্পেসিংগুলো কীভাবে কমানো বাড়ানো যায়, কীভাবে অ্যালাইনমেন্ট করা যায়, প্যারাগ্রাফ রূপে সাজানো যায়। আমি সফটওয়্যারটি ওপেন করি। আমি এটা পূর্বে থেকেই আমার এটা লিখে এটা আমি ওপেন করে রেখেছি। এখন এখানে আমি দেখাবো, আমি এখানে প্রথম সিলেক্টের কাজটি করতে চাই। আমি এখানে সিলেক্ট করতে চাই, এটা সিলেক্ট হলো, আমি এখানে ক্লিক করে এটা সিলেক্ট করতে পারি। এভাবে আমরা যখনই আমার কার্সরটি এই কর্নার গিয়ে আমরা কর্নার এভাবে আমরা আমি দেখবি যখনই আমার কার্সরটি এভাবে বাঁকা হবে তখনই আমি এটা ক্লিক করলে সে লাইনটি সিলেক্ট করতে পারব। এভাবে আবার আমরা এভাবে ধরে প্রয়োজনীয় অংশগুলো সিলেক্ট করতে পারি, আবার কিবোর্ডে কন্ট্রোল এ ক্লিক করে আমরা পুরাটাই সিলেক্ট করতে পারি। এভাবে আমরা সিলেক্ট করতে পারি কোনো কিছু। আবার কোন যদি একটি লাইন পয়েন্ট পর্যন্ত আমি সিলেক্ট করতে চাই, লাইনটি যদি এখানেও থাকতো অবশ্যই এখানে আমি ধরে একটি ক্লিক করলে ঠিক কন্ট্রোল চেপে ধরে একটি ক্লিক করলে শুধু ওই লাইনটি পয়েন্ট পর্যন্ত সিলেক্ট হয়। এভাবে আমরা সিলেক্ট করতে পারি। এখন আমি দেখাবো কিভাবে আন্ডারলাইন করা যায়। আমি এটা সিলেক্ট করলাম, এখানে জাস্ট আমি ক্লিক করব, এটা আন্ডারলাইন হয়ে যাবে। আবার এখানে ক্লিক করব আন্ডারলাইন, আবার সিলেক্ট করব আন্ডারলাইন, এখন রিমুভ হয়ে যাবে, আন্ডারলাইন রিমুভ হয়ে যাবে। আবার আমি যদি মনে করি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এই লেখাটি আমি বোল্ড করব, এটা বোল্ড ক্লিক করব, আবার পুনরায় যদি বোল্ড ক্লিক করে আনবোল্ড হয়ে যাবে। এখন আমি বোল্ড করে দিলাম এটা। এখন আমি মনে করব এই লেখাটিকে আমি ইটালিক ফর্মে আনবো, এই লেখাগুলোকে সম্পূর্ণ জাস্ট এখানে আমি ক্লিক করব, লেখাগুলো ইটালিক ফর্মে হয়ে যাবে। এখন আমি মনে করতে চাচ্ছি আমার এই লেখাগুলোকে আমি সাইজ বৃদ্ধি করে, দেখেন 22 সাইজ আছে, আমি এখানে ক্লিক করে আমি এখানে 28 সাইজ দিয়ে দিলাম। আবার এটা সিলেক্ট অবস্থায় আমি এখানে ক্লিক করে লেখাগুলোকে সাইজ বাড়াতে পারে, আবার এখানে ক্লিক করেও আমি শর্টকাটে সাইজ কমাতে পারি। আবার আমি মনে করতে যাচ্ছি আমি এই লেখাগুলোকে কালার করব, আমি এই লেখাগুলোকে কালার চেঞ্জ করতে যাচ্ছি। আমি এখানে ক্লিক করব এবং আমার এই লেখাগুলোর কালার চেঞ্জ হয়ে গেল, আমি রেড কালার দিয়ে দিলাম। আমি যে কালারের উপর ক্লিক করব সে কালারই হয়ে যাবে। এখন আমি মনে করতে যাচ্ছি আমি এই প্যারাটুকু আমি অন্য শুধু লেখা কালার হবে না, আমি এখানে এটা দেখাই আমার ভিতরে লেখাটি কালো কালারই থাকবে। আমি সিলেক্ট করছি যত দূর সেটা শুধু কালার হয়ে যাবে। আমি সিলেক্ট যদি এখানে এভাবে এভাবে এই জায়গাটুকু আমি অন্য কালার করতে চাই, এখানে আমি যে কোনো অ্যানি হাউ যে কোনো কালার আমি দিতে পারি। এভাবে কালার চেঞ্জ করা যায় লেখাগুলো। আমি এখান থেকে বড় করছি, এখান থেকে কালার চেঞ্জ করছি, এখান থেকে আমি লেখাগুলোকে আন্ডারলাইন, এখানে ইটালিক ফর্ম, এটা দিয়ে আমরা বোল্ড করছি। এখন আমি এই লেখাগুলোকে একটু ডান পাশে সরিয়ে নিতে চাই, এর জন্য আমি জাস্ট এখানে ক্লিক করব, এটা লেখাগুলোকে সরিয়ে দিবে প্রয়োজন মতো। আবার এ পাশে ক্লিক করলে লেখাগুলোকে এইদিকে নিয়ে যাবে বাম দিকে। এখন আরও সাথে আমি দেখাই আমি এই স্কোয়ার আর এটা হচ্ছে বটমের দিকে স্কোয়ার আছে। আমি আমি যদি মনে করি এই দুইটে আমি এটা এই নাম্বার 2 সিলেক্ট করলাম, আমি এটা স্কোয়ার করে দেবো। জাস্ট আমি এখানে ক্লিক করব, এটা স্কোয়ার হয়ে গেছে। পুনরায় আমি সেটা সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, আবার যাতাই, আবার যদি এখানে ক্লিক করে লেখাটা বটমে চলে যাবে এভাবে। আবার এখানে আমি পুনরায় ক্লিক করলে আমার লেখাটা পূর্বের অবস্থানে চলে আসবে। এভাবে আমরা স্কোয়ার করে থাকি। এটা দিয়ে আমরা লেখাগুলোকে প্যারাগ্রাফ আকারে ডান বা বামে মুভ করাতে পারি। এখন আমি লেখাগুলোকে বিভিন্ন ফর্মে দিতে পারি। আমি লেখাগুলো টোটালি সিলেক্ট করি, এটা আমার লেখাগুলোকে একদম সঠিক উপায়ে সাজাবে, এটা দেখেই আমরা বুঝতে পারছি। আমি চাচ্ছি লেখাগুলোকে পুরোপুরি এটা এটাই ফর্মে দেওয়া আছে, আমি ঠিক বাম পাশে এটা সরিয়ে নিয়েছে। এটা দিয়ে আমরা লেখাগুলোকে ডান সরি এটা ডান পাশে সরিয়ে নিয়েছে, লেখাগুলোকে আমরা বাম পাশে সরিয়ে নিতে পারি। আবার লেখাগুলোকে আমরা এটা ক্লিক করে একদম মিডিলে আমরা সাজাতে পারি। লেখাগুলো একবার মিডিলে যাচ্ছে, এটা মিডিলেরটা ক্লিক করে লেখাগুলো ডান পাশে যাচ্ছে, ডান পাশেরটা ক্লিক করে লেখাগুলো বাম পাশে যাচ্ছে, বাম পাশে ক্লিক করে। এখন লেখাগুলো সিলেক্টেড অবস্থায়
আমরা যদি এখানে ক্লিক করি লেখাগুলোর সামনে আমরা জাস্ট একটি পয়েন্ট যোগ করতে পারি এখানে ক্লিক করে আমরা পয়েন্ট যোগ করে দিলাম পুনরায় লেখাগুলোকে সিলেক্ট করে আমরা ভিন্ন পয়েন্ট দিতে পারি এখানে নন দিতে পারি ননে দিলাম বা অন্য পয়েন্ট দিতে পারতাম বা আনডুতে ক্লিক করে আমরা ব্যাকে চলে আসতে পারতাম এখন এই লেখাগুলোকে সিলেক্ট করে আমরা এখানে ক্লিক করে আমরা বিভিন্ন ফর্মে এখানে স্টাইলে সাজাতে পারি এখানে বিভিন্ন স্টাইল আছে পছন্দ মতো অনেক সময় এটার প্রয়োজন হয় এটা আমরা দিয়ে দিলাম এভাবে লেখাগুলোকে আমরা বিভিন্ন নামের আগে আমরা রোমান সংক বা সংখ্যা বা অন্যান্য এক দুই তিন এভাবে আমরা এ বি সি ডি যোগ করতে পারি কোনো কিছু লিখে এখন আমি চাচ্ছি আমার এই লেখাগুলো আরও মানে গ্যাপে হোক একটি লেখা অন্য লেখার মধ্যে স্পেসিংটা বৃদ্ধি করবো এটা আমি কিভাবে করব। এখন এখানে আমি ক্লিক করে এখানে বিভিন্ন স্পেসিং দেখছি স্পেসিং এখানে আমি ক্লিক করলাম 1.52 এটা আমি 2 করে দিলাম স্পেসিং বৃদ্ধি পেল এখন আমি চাচ্ছি লেখাগুলো অনেক ক্লোজলি হবে এটার জন্য আমি কি করব আমি লেখাগুলো পুনরায় সিলেক্ট করব সিলেক্ট করলাম আমি এখানে ক্লিক করে আমি এখানে ডাবল আছে লেখাগুলোকে আমি যদি সিঙ্গুলার করি এটা সিঙ্গেল হবে এটা সিঙ্গেল হয়ে গেল এখান থেকে লেখাগুলোকে আমি এখানে ক্লিক করে যদি এক্স জেডলি করি এখান থেকে লেখাগুলো অত্যন্ত ছোট হয়ে যাবে অত্যন্ত ছোট হয়ে গেল আমার লেখাগুলো আমার সিঙ্গেলে রাখাই ভালো সিঙ্গেলেই এটা স্বাভাবিকভাবে সিঙ্গেলে থাকে আমি লেখাগুলো সিঙ্গুলার করে দিলাম এখন আমি লেখাগুলোর গ্যাপ স্পেসিংগুলো কমালাম আমি চাচ্ছি এখন ফাইন্ডের ইউজ ফাইন্ডে আমি তো প্যারাগ্রাফের ইউজ করলাম সাথে ফন্টের ইউজ করলাম এখন আমি প্যারাগ্রাফের ফাইন্ডের ইউজ করো ফাইন্ড সিলেক্টেড এটা দিয়েও আমরা সিলেক্ট করে থাকি এই যে এখানে সিলেক্টের কাজগুলো আমি আগেই দেখাচ্ছি সিলেক্ট অল এখানে ক্লিক করলে সব সিলেক্ট হবে অথবা কন্ট্রোল এ ক্লিক করে আবার এখানে ক্লিক করলাম ক্লিক করে ভিতরে একটি ক্লিক করলে ডি সিলেক্ট হয়ে যাবে এখন আমি ফাইন্ডের কাজটি দেখাবো আমি এখানে এর জন্য ফাইন্ডে ক্লিক করব ফাইন্ড এখানে ফাইন্ড থেকে আমি অ্যাডভান্স ফাইন্ড এখানে একটি অ্যাডভান্স ফাইন্ড নামে অপশন আছে যাই হোক আমি এখান থেকে আমি চাচ্ছি লেখাগুলোর মধ্যে 362 কোথায় আছে 362 আমি এখানে ফাইন্ডে ক্লিক করলাম এখন লেখাগুলো 362 যেখানে যেখানে আছে ঠিক সেখানে সেখানে আমার কালার চেঞ্জ হয়ে গেছে আমি এখন চাচ্ছি 362 পর্যায়ক্রমে আমি দেখতে কতগুলো 36 আছে টু আছে আমি এটা পর্যায়ক্রমে দেখব এর জন্য আমি যে কাজটি করবো এখানে ক্লিক করব অ্যাডভান্স ফাইনে যাব এখানে রিডিং হাইট লি আছে আমি ফাইনগুলোকে রিপ্লেস আকারে দেখতে চাই আমি এখানে ফাইন নেক্সটে ক্লিক করব 362 এটা হলো এটা কালার চেঞ্জ হয়েছে আমি অনুরূপভাবে আবার নেক্সট ক্লিক করব ফাইন এখন এটা ধরবে এভাবে পর্যায়ক্রমে ফাইন নেক্সট আর এখানে যদি আমি রিপ্লেস রিপ্লেস হয়ে যাবে ওকে সব রিপ্লেস হয়ে গেছে ওকে এখন আমি রিপিট দিয়ে দিলাম এখানে রিপিট দেখাবে এভাবে আমরা ফাইন্ডে রিপ্লেস করতে পারি ফাইন নেক্সট এখন আমি এখান থেকে ক্লোজ দিতে পারি আমার এই লেখাগুলো এখান থেকে চলে গেছে রিপ্লেস ফাইন দিয়ে এখন এই লেখাগুলোকে আমি ওখান থেকেও আনতে পারি আবার লেখাগুলোকে আমি যদি এখানে রিডু দিই লেখাগুলো আবার চলে আসবে এভাবে আমি লেখাগুলোকে ওখান থেকেও আনতে পারতাম এভাবে আমরা ফাইন্ডের মাধ্যমে ফাইন্ড করতে পারি আমি তবে দেখালাম ফন্ট প্যারাগ্রাফ এই কাজগুলো দেখালাম আমি আস্তে আস্তে ডিজাইনের কাজ ইনসার্টের কাজ সবগুলোকেই কাজ আমি দেখাবো ওকে থ্যাংক ইউ বন্ধুরা আজ এ পর্যন্ত আমি নেক্সটে আরও ভালো কিছু করে দেখানোর চেষ্টা করব আর ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন